হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব কাঁকরোলের বড়া। আজকে রেসিপি কিভাবে তৈরি করছি আসুন দেখা যাক। এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁকরোল আমি নিয়েছি। ছুরি দিয়ে কাঁকরোলের ওপর আর নিচ কেটে নিলাম। এবার একটা পিলারের সাহায্যে এর বাইরের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব, ঠিক এই রকমভাবে। এই খোসাগুলো খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে। আর খোসাগুলো ছাড়ানোর পরে দেখুন এরকম হয়েছে। এবার তিনটে কাঁকরোল আমি নিয়েছিলাম, একটু জল দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, মানে একটু সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি। এবার এগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, ঠিক এই রকমভাবে। এখানে একটা কথা বলে রাখি, যখন কাঁকরোল এইরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে, তখন কাঁকরোলটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে, না তো কাঁচা কাঁকরোল গ্রেট করা খুবই মুশকিল। একটু সেদ্ধ করে নিলে কাঁকরোলটা কুড়ানো বা গ্রেট করা সহজ হবে। এখানে নিয়ে আসি কিছু উপকরণ। এখানে একটা পাত্রে নিয়েছি 4 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন আটা, 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি চিলি ফ্লেক্স, খুবই সামান্য। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর নিয়েছি 1/2 চামচেরও কম, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি আর 7 মতো লবণ। সব উপকরণ এইভাবে একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁকরোল। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। বেসনের সাথে এই কাঁকরোল খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল আমি দিচ্ছি না, জলের ব্যবহারের দরকার নেই। এই রকম একটু আঠালো মতো করে মেখে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে বড়ার আকারে গড়ে সাদা তেলের মধ্যে ভেজে তুলে রাখব। এখানে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম, এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে একটু লালচে করে ভেজে তুলে রাখব। আজকের খুব সহজ পদ্ধতিতে তৈরি কাঁকরোলের বড়া কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। দেখুন বড়াগুলো ঠিক এই রকম হয়েছে। গরম ভাতের সাথে কাঁকরোলের বড়া ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।